জার্নি এবং স্ট্রাগলের গল্পটা বললেন, শুনতে ভীষণ মজা লাগলো আমার, আমাদের সবার, আমরা হাসলাম, বেশ এনজয় করলাম। বাট এই স্ট্রাগল এবং এই জার্নিটা, এটা যে কতখানি পরিশ্রম সাধ্য ব্যাপার সেটা, এবং উনি এই বয়সে কি পরিমাণ এনথুজিয়াস্টিক এবং সিনেমার প্রতি ভালোবাসা থাকলে আজকের দিনে দাঁড়িয়ে উনি এই পরিশ্রম, এই লড়াইটা করেছেন আজকে এই অনুষ্ঠানটার জন্য, সেটা বোধহয় মানে ইট ইটসেলফ ইজ অ্যান ইন্সপিরেশন। মানে আমার গায়ে ঘাটা দিচ্ছিল শুনে আর আমি ওনার দিকে তাকিয়ে দেখছিলাম। সো আমার অনেক অনেক শ্রদ্ধা আপনার প্রতি, এবং আপনি এরকমভাবে আরও অনেকগুলো বছর এরকমভাবে সুন্দর করে আমাদেরকে ইন্সপায়ার করুন, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। এবার আসি আমাদের যে ছবিটা আজকে এখানে দেখানো হবে, যেটা রেশমেদি বলছিল যে আমি একটু বলবো ছবিটা নিয়ে, শর্ট ফিল্ম আ সুটেবল ম্যান। এই ছবিটা অ্যাকচুয়ালি মানে আমার সঙ্গে ছবি করতে গিয়ে রেশমেদির সঙ্গে আমার প্রথম কাজ এটা, আর একদম অন্যরকম একটা কাজ, একদমই মেন স্ট্রিম ছবি, বাংলা ছবি কোনোটাই নয়। এই ছবিটা আমরা হিন্দিতে করেছিলাম, এবং সব থেকে সারপ্রাইজিং লেগেছিল, রেশমেদি আমাকে বলেছিল যে ছবিটা আমরা USA-তে শ্যুট করব। তো আমি সবটা শুনেই মানে আমি ভাবছিলাম যে আচ্ছা, আমেরিকায় বাংলা ছবি শুটিং হবে, বললো না আমি হিন্দিতে করবো, আচ্ছা হিন্দিতে করবে, আর বাকি বললো কাস্ট অ্যান্ড ক্রু ওখানকার। মানে আমি কিছুক্ষণ ধরে বসে বসে আধ ঘন্টা ভাবলাম যে কি হচ্ছে বিষয়টা, তারপর গেলাম আর কি, রেশমিদির সঙ্গে দেখা হলো, রেশমিদি গল্পটা বললো, ভীষণ ইন্টারেস্টিং একটা গল্প। এবং আজকে এখানে দাঁড়িয়ে যারা এসছেন ছবিটা দেখতে, একে তো ফুল হাউস দারুণ লাগছে, এবং আমি দেখতে পাচ্ছি প্রচুর ইয়াং ছেলেমেয়েরা এসছে ছবিটা দেখার জন্য। আই থিঙ্ক এই শর্ট ফিল্ম এমন একটা জায়গা যেখানে কিন্তু যে কোনো ধরনের মানুষ, যে কোনো সোশ্যাল স্ট্যাটাসের মানুষের জন্যই কিন্তু শর্ট ফিল্মের জায়গা রয়েছে, এবং তাদের গল্প খুব সহজেই শর্ট ফিল্মে বলা যায়, কারণ সেই এক্সপেরিমেন্ট করার বা সেই ধরনের গল্প বলার জায়গা, গল্প বলার জন্য স্বল্প পরিসরে এটা একটা আইডিয়াল জায়গা। এবং আজকের দিনে দাঁড়িয়ে আজকে ইয়াং জেনারেশন বা আমরা যারা একটা ক্যারিয়ার চুজ করেছি, এবং কোথাও একটা ক্যারিয়ার লাইফ সব কিছু মিলিয়ে মাঝে মাঝে হয়তো ওই একটা ব্যালেন্সের অভাব আমরা সবাই কম বেশি ফেস করে থাকি, আমার মনে হয় এই ছবিটা কিন্তু তাদেরকে কোথাও না কোথাও খুব কানেক্ট করবে বা রিলেট।